এত সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডলি টপস, জুয়েলারিজ এবং শুজগুলো আমরা কোথা থেকে কিনেছি এবং প্রাইস রেঞ্জটা কেমন হতে পারে জানতে হলে আজকে আমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে যাচ্ছি ঢাকার নিউ মার্কেট এরিয়াতে। তো এখন দেখতেই পাচ্ছ আমরা দুজন রিক্সায় আছি। তো আজকে বেসিক্যালি আমাদের টুকিটাকি কিনার একটু প্ল্যান ছিল, যেমন টপস, জিন্স, এই টাইপের জিনিস। কিন্তু আজকে আমাদের শ্যুট করার কোনো প্ল্যানই ছিল না, বাট তারপর আমরা ভাবলাম যে যেহেতু যাচ্ছি আর ঈদের টাইম, সো সব কিছুর বাজেট কেমন আর প্রাইস রেঞ্জটা কেমন এটা একটু তোমাদের সবাইকে একটা আইডিয়া দিয়ে দিই। সেইভাবেই বেসিক্যালি আজকে আমাদের ভিডিওটা করা। আই হোপ এই ভিডিওটার মাধ্যমে তোমরা যারা ওইদিকে যাওয়ার প্ল্যান করছো তোমাদের একটু হেল্প হবে। সো দেখতেই পাচ্ছ রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল, ঢাকা সিটির জ্যাম তো এত পরিমাণে বেড়ে গিয়েছে যে জ্যামের কথা চিন্তা করলে বাসা থেকে আর বেরি হতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখন আমরা অলমোস্ট নূরজাহান মার্কেটের সামনে চলে এসেছি। তো ফার্স্টেই আমরা নূরজাহান মার্কেটের ভিতরে যাইনি, আমাদের নীলক্ষেতে একটু কাজ ছিল। তো সেখান থেকে গিয়ে আমরা গাউসিয়া মার্কেটের দিকে এসে একটা জুয়েলারি শপে ঢুকলাম, কিছু জুয়েলারিজ দেখার জন্য, কিছু ইয়াররিং অ্যান্ড শাড়ির সাথে পরার জন্য কিছু গলার সেট। তো এখানে আমার কাছে অনেকগুলো জুয়েলারি অনেক পছন্দ হয়েছিল। তো এরকম জুয়েলারিজ আমি আগেই অনলাইনে দেখে রেখেছিলাম, কিন্তু অনলাইনের তুলনায় আমার কাছে মনে হয়েছে যে এখানে প্রাইসটা একটু কম। তো তোমরা যারা ঈদ উপলক্ষে ইয়াররিংস বা গলার সেট এগুলো কিনতে চাও এখানে চলে আসতে পারো, ইজিলি সব কিছু পেয়ে যাবে এখানে। কিন্তু আমি এখান থেকে এবার কিছুই কিনতে পারিনি, কারণ এত রাশ ছিল যে দাঁড়িয়ে যে আমি জুয়েলারি দেখবো বা প্রাইস জিজ্ঞেস করবো সেটার পরিস্থিতিই ছিল না। তো আমি ভেবেছি যে ঈদের পরে আমরা আসবো, এসে পছন্দ করে শান্তিমতো তারপর কিনে নিয়ে যাবো এখান থেকে কিছু জিনিস। তো জুয়েলারি শপ থেকে বের হয়ে আমার এখানে চোখ পড়লো কিছু জুতার স্টলের উপর। আমি দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যাচ্ছে, তো আমি কাছে গিয়ে দেখলাম এখানে জুতাগুলো কেমন এবং প্রাইসটা কেমন। তো আমি ওনাদেরকে আস করলাম, এই জুতাগুলো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো 350 থেকে 500-এর মধ্যে পাওয়া যাবে। বেসিক্যালি আজকে আমার কোনো জুতা কেনার প্ল্যান ছিল না, বাট তারপরেও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে কুশাস টাইপের জুতাগুলোর প্রাইস কীরকম। তো তোমরা যারা স্টুডেন্টস আছো এখান থেকে বাজেট ফ্রেন্ডলি জুতা কিনতে পারো, সালোয়ার কামিজের সাথে পরার জন্য খুবই সুন্দর সুন্দর জুতা পাওয়া যাচ্ছিল। আমিও মেবি ঈদের পরে সেখান থেকে এক দুই জোড়া জুতা কিনতে পারি, কারণ আমার এখানকার জুতাগুলো খুবই পছন্দ হয়েছে আর খুবই রিজনেবল মনে হয়েছে। তো মোটামুটি সব কিছু দেখা শেষ করে এখন আমরা ফাইনালি নূরজাহান মার্কেটে ঢুকছি। বেসিক্যালি এতক্ষণ আমরা যা কিছুই দেখিয়েছি এগুলোর মধ্যে কিছুই আজকে আমাদের কেনার প্ল্যান ছিল না, বাট আমার কাছে ভালো লেগেছে তাই আমি ভিডিওতে দেখিয়েছি। বাহিরে এত গরম ছিল আর এত ভিড় ছিল যে ওখানে ঘুরতে পুরো মাথা খারাপ হয়ে গিয়েছিল সত্যি কথা বলতে। আর নূরজাহান মার্কেটের ভিতরটা তো ফুল এসি মার্কেট, এখানে ঢোকার সাথে সাথেই মনে হয় যেন মাথাটা শরীরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আর ভিড়ও এখানে একটু কমই ছিল বলা যায়, সো এখানে একটু আরামসে শপিং করা যেতে পারে। এখন আমি যে কুর্তিটা দেখছি এটা আমি নূরজাহান মার্কেটের কম বেশি অনেকগুলো দোকানেই দেখেছি। তো কুর্তিগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছিলো, ডিফারেন্ট অনেকগুলো কালারও আছে। সো এই কুর্তিটা হচ্ছে শার্টিন কাপড়ের উপরে, আর ওনারা এটা 700 করে চাচ্ছিলো, দামাদামি করলে একটু কমানো যেতে পারতো কিন্তু আমি করিনি, কারণ আমার ওরকম একটা ভালো লাগেনি নামানোর পরে। সো নূরজাহান মার্কেট কিন্তু আমাদের মতো ইয়াং জেনারেশনের ছেলেমেয়েদের জন্য বেস্ট বেস্ট একটা প্লেস শপিং করার জন্য। নূরজাহান মার্কেট কিন্তু আমারও খুবই খুবই পছন্দের একটা জায়গা রেগুলার শপিং করার জন্য, কারণ এইখানকার মতো এত সুন্দর স্টাইলিশ আর মানে আনকমন টপস কিন্তু আমি অন্যান্য মার্কেটে খুব কমই খুঁজে পেয়েছি। তো আমি কিন্তু এখানে সবগুলো শপই কম বেশি দেখানোর ট্রাই করেছি, কোনটা কী টাইপের টপস বা প্যান্ট পাওয়া যায় র্যান্ডমলি দেখানোর আমি ট্রাই করেছি। তো এখন যে প্যান্ট দুটো আমার বোন দেখছিল, একটা হচ্ছে অফ হোয়াইট কালার আর একটা লাইট পিঙ্ক। তো প্যান্ট দুটো হচ্ছে গিয়ে 700 ইচ ওনারা চাচ্ছিলো, তো এটাও বার্গেন করা যাবে ফিক্সড প্রাইসে না। ফার্স্টেই ঢোকার পর থেকে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে ফেলেছি, বলতে গেলে 2.5 আওয়ারের মতো। তো আমাদের তেমন কিছু পছন্দ হয়নি এতক্ষণ ঘোরাঘুরির পরেও। আমার কিছু পছন্দ হলে সেটা আমার বোনের পছন্দ হচ্ছিলো না, দেন ওর কিছু পছন্দ হলে আমার সেটা একেবারেই পছন্দ হচ্ছিলো না, এরকম একটা ব্যাপার স্যাপার। তা আমাদের অনেক বেশি মেজাজ খারাপ হয়ে যাচ্ছিলো যে এত ঘোরাঘুরির পরও আমাদের কিছু পছন্দ হচ্ছে না কেন। তো একবার আমরা ডিসাইড করলাম যে বের হয়ে যাই, আজকে কিছুই কিনবো না। তারপর আবার চিন্তা করলাম, অলমোস্ট আমরা বের হয়ে গিয়েছিলাম, তারপর বের হওয়ার পথে এসে আবার চিন্তা করলাম যে না আবার যাই কিছু একটা কিনি। তো ফাইনালি আমাদের এখানের এই দুটো টপসের মধ্যে আমাদের হচ্ছে গিয়ে বেগুনি কালার টপসটা খুবই পছন্দ হয়েছে, তো আমরা ডিসাইড করলাম যে বেগুনি কালার টপসটা আমরা নিব। তো ইয়েলো আর এই যে বেগুনি কালার টপসটা তোমরা দেখতে পাচ্ছ, এই টপসগুলোর প্রাইস যাচ্ছিল হচ্ছে 600 করে। তো আমি 500 বললাম, তো ওনারা বললো যে দিস ইজ ফিক্সড প্রাইস, তো ঠিক আছে বেগুনি কালার টপসটা আমরা নিলাম। তো সেম শপ থেকে আমার এই রেড কালার
টপসটা খুবই পছন্দ হয়েছে। সো এই রেড কালার টপসটা আমরা বেসিক্যালি নেইনি, সেম ডিজাইনের একটা ব্ল্যাক কালার টপস আমরা নিয়েছি। এই শপের আমরা একটা কার্ড দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এই শপ থেকে পারচেজ করতে পারো। তো মার্কেটের ভিতর আবার ফেরত ঢুকে ভালোই হলো, দুইটা টপস কিনে ফেললাম আমরা। আর যেহেতু প্যান্ট কিনতে এসেছিলাম, প্যান্টটা এখনও কেনা হয়নি, তো অনেক দোকান ঘোরাঘুরির পরে, খোঁজাখুঁজির পরে ফাইনালি আমার এই দুইটা প্যান্ট এই দোকানে খুবই পছন্দ হয়েছিল। আর দেখেই মনে হলো যে কোয়ালিটিটাও ভালো হবে, বেসিক্যালি প্যান্টের প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা আমার কাছে ভালো মনে হয়েছে। আর এই মার্কেটের সব থেকে ভালো দিক হচ্ছে, আমরা যদি প্যান্ট নেই তাহলে এখানে সাইজেস অ্যাভেলেবেল আছে, ওরা হচ্ছে মেজারমেন্ট টেপ দিয়ে মেপে দিবে কোমর অনুযায়ী, তো ডিফারেন্ট সাইজেস এখানে অ্যাভেলেবেল আছে। আর এখানে হচ্ছে গিয়ে সব টাইপসের প্যান্ট পাওয়া যায়, ফর্মাল প্যান্ট বলো, জিন্স বলো, দেন গ্যাবার্ডিনের প্যান্ট বলো, সো প্যান্ট কেনার জন্য বেস্ট একটা মার্কেট এটা বলা চলে। তো এই যে প্যান্ট দুটো আমরা দেখছি এখানে, একটা হচ্ছে লাইট পিঙ্ক কালার আর একটা হচ্ছে অলিভ কালার, তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি। ওনারা এই প্যান্টটা 600 টাকা চেয়েছে, তো বেশি দামাদামি করার এখানে কোনো পসিবিলিটিস ছিল না, সো আমি 500 টাকা করে এই প্যান্টটা নিয়েছি। পিঙ্ক কালার প্যান্টটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে, তো আমি পিঙ্ক কালার প্যান্টটাই নিয়েছি। আরেকটা কথা এখানে আমি বলে রাখি, নূরজান মার্কেটে কিন্তু খুব বেশি দামাদামি করার প্রয়োজন পড়ে না, ওনারা কিন্তু একটা রিজনেবল প্রাইসই চায়, সেই প্রাইস থেকে ওনারা খুব বেশি কমাতে চায় না কোনো প্রোডাক্টেই, হয়তো বা 50-100 টাকা এদিক ওদিক করতে পারে। সো এই দোকানের আমি একটা কার্ড দেখিয়ে দিচ্ছি, তোমাদের যদি প্যান্টটা পছন্দ হয় তাহলে এই দোকান থেকে তোমরা প্যান্টটা পারচেস করতে পারো। তো ফাইনালি নূরজান মার্কেটে শপিং আমাদের ডান। তো মার্কেট থেকে বের হতে আমাদের রাস্তায় কিছু হিজাবের ওনার দিকে চোখ পড়লো। সো এই ওড়নাগুলো কিন্তু টপস বা কুর্তির সাথে খুব ইজিলি ক্যারি করা যায়, এই জন্য আমরা দেখছিলাম যে পছন্দ হয় কি না। কিন্তু বাইরে এত পরিমাণে গরম ছিল যে এখানে দাঁড়িয়ে চয়েস করার মতো কোনো এনার্জি আমাদের মধ্যে ছিল না, তাই আমরা এখান থেকে কিছুই নিতে পারিনি। কিন্তু তোমরা চাইলে এখান থেকে নিতে পারো, এই ওড়নাগুলোর প্রাইস হচ্ছে 100 টাকা করে, আর মোটামুটি সুন্দর আছে। এখানে একটা না, এরকম অনেকগুলো দোকান আছে ওড়নার, যেখানে অনেক সুন্দর সুন্দর ওড়নার কালেকশন আমি দেখেছি। এই ভিডিওটা করার আমার বেসিক্যালি রিজনটা ছিল তোমাদেরকে একটু দেখানো যে নিউ মার্কেটে কী পরিমাণ ভিড় আর রাস্তায় কী পরিমাণ মানুষ, যে একটা হেয়ার ব্যান্ডের দোকানে গিয়ে যে কিছু ক্লিপ আর হেয়ার ব্যান্ড দেখবো সেইটাই পসিবল হয়ে উঠছিল না। তো ফাইনালি এখানে চলে আসলাম কয়েকটা হেয়ার ব্যান্ড নেওয়ার জন্য। সো হেয়ার ব্যান্ডের ক্লিপ এমন একটা জিনিস আমার কাছে মনে হয় যে তুমি যতই নেবে ততই বাসায় গিয়ে দেখবে এক মাসের ভিতর তোমার সবগুলো হারিয়ে গেছে। তো আমি কোনো জায়গায় বের হলে বা কোনো মার্কেটে হেয়ার ব্যান্ড ক্লিপ দেখলে আমি কিনি না, এরকম কখনোই হয় না। ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হেয়ার ব্যান্ডস আর ক্লিপস আমার খুবই পছন্দ, তো এগুলোর কালেকশন রাখতে আমার খুবই ভালো লাগে সত্যি কথা বলতে। সো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আই হোপ তোমাদের সবার অনেক পছন্দ হয়েছে আমাদের আজকের ভিডিওটা। আর যদি আমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটা লাইক দিবে আর ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবে না। আর যদি সামনে এই টাইপের ভিডিও চাও সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবে। সো টাটা, বাই বাই।